আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শান্তা চৌধুরী ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করব দুধের মজাদার সুজির হালুয়া। এটা যে কোনো ওকেশন ছাড়াও আমরা কিন্তু নাস্তা হিসেবে খেতে পারি, সকালের বা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারি। সো চলেন তাহলে দেখে যাক। এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দারচিনি, তেজপাতা আর এলাচি দিয়ে একটু ব্রাউন করে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কিশমিশ, আর কিশমিশটা ব্রাউন হওয়ার পরে, অনেকটা বড় হয়ে যাওয়ার পরে এখন ঢেলে দিলাম পরিমাণ মতো সুজি। আপনারা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ সুজি নিয়ে নিতে পারেন। সো আমি এখানে অল্প করেই করছি। সো সুজিটা একটু ব্রাউন না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড আর গুঁড়ো দুধ দুটো ইউজ করেছি। সো এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে একটু পাতলা হয়, যার কারণে পানিটা একটু বেশি দিয়েছি। আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা যার যার নিজেদের স্বাদ মতো। সো আমি চিনি খেতে বেশ পছন্দ করি, একটু তার কারণে একটু বেশি চিনি দিয়েছি। আর অনবরত নেড়ে নিচ্ছি, আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। ননস্টপ অনেকক্ষণ নাড়াচাড়া করা লাগবে, যাতে করে ফ্রাই প্যানে না লেগে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রেডিমেড নারিকেলের গুঁড়ো। সো নারিকেলের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, ননস্টপ নাড়াচাড়া করতে হবে, যাতে করে না লেগে যায়। আর এখানে আমি ভেজে রেখেছিলাম কাজু, কিশমিশ সব কিছু ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আবারও কিশমিশ কাজু এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিলাম আবারও ঘি, যাতে করে একটু ফ্লেভারটা আসার জন্য শেষে আবারও দিয়ে দিয়েছি। সো এই হয়ে গেল আমার সুজির হালুয়া। সো এখন সার্ভের পালা, সার্ভ করে নিচ্ছি। এটা চাইলে গরম গরমও খেয়ে নিতে পারেন, বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে নিতে পারেন। দুটোই দু রকম স্বাদ। সো এখানে একটু স্প্যাচুলা দিয়ে আর একটু সুন্দর মতো চেপে চেপে নিয়েছি, আর তার উপরে একটু গার্নিশের জন্য বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ দিতে পারেন, আপনারা আপনার চাইলে কিশমিশও দিয়ে গার্নিশ করতে পারেন। সো এই হয়ে গেল সুজির হালুয়া। কমবেশি আমরা সবাই এই সুজির হালুয়াটা বানিয়ে থাকি। সো আমি আমার রেসিপিটি আজ শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সুজির হালুয়াটি ট্রাই করেনি, বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার মতন এভাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।